নমস্কার বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকের আমি ভিডিওতে আলোচনা করব কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি অষ্টম শ্রেণী যে অঙ্কগুলো আছে জ্যামিতি সেইগুলো নিয়ে এর আগে আমি ওয়ান পয়েন্ট থ্রি আগে যতগুলো ভিডিও আছে তোমরা দেখে ফেলো সেগুলোকে দেখবে সেগুলো আমি খুব সহজে বিস্তারিতভাবে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিয়েছি তো তোমরা সেগুলো আমার প্লেলিস্টে গিয়ে চেক করো দেখবে সব সিরিয়াল অনুসারে দেওয়া আছে ওকে তো চলো প্রথমেই স্টার্ট করছি তো এই চ্যাপ্টারে কস দেখি ওয়ান পয়েন্ট থ্রি যে অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি আগে প্রথমে দুই একটা করবে আর তিনেরটা করার দরকার নেই তোমার ইচ্ছা হলে করবে নিজে নিজে ইম্পর্টেন্টগুলো আমি বলছি এবং সেগুলোই আসবে পরীক্ষায় এবার চারেরটা করবো পাঁচেরটা করব ছয় সাত আট নয় দশ এগারো এগারো যতগুলো অঙ্ক আছে এগুলো করব ঠিক আছে তো প্রথমেই দেখো দুইয়ের অঙ্কটা যেটা বলেছে বলেছে দেখো স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি সাড়ে বাইশ ডিগ্রি ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একশো পাঁচ একশো পঁয়ত্রিশ আর দেড়শো ডিগ্রি কোন আঁকি এর আগে আমরা চাঁদার সাহায্যে কোন এঁকেছিলাম এর আগের ক্লাসে বা তার আগের ক্লাসে তো এখন শিখবো আমরা চাঁদার সাহায্য ছাড়া কীভাবে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে কম্পাস আর স্কেল আর আর কিসে বললাম আর পেন্সিলের সাহায্যে এই তিনটা সাহায্যে কিভাবে আমি কোনগুলো আঁকব সেটা দেখাচ্ছি তো এগুলোর মধ্যে একটা পরীক্ষা দেয় যে স্কেলও পেন্সিল কম্পাসের সাহায্য ছাড়া সাহায্য নিয়ে নব্বই ডিগ্রি কোন আঁকো ঠিক আছে বা দিতে পারি যে চাঁদার সাহায্য ছাড়া নব্বই ডিগ্রি কোন আঁকো তো কিভাবে আঁকবো প্রথমেই দেখো নব্বই ডিগ্রিটা দেখাচ্ছি আমি ঠিক আছে নব্বই ডিগ্রিটা দেখাচ্ছি প্রথম কাজ হচ্ছে কি প্রথম কাজ হচ্ছে এইখানে একটা যে কোনো মাপের একটা দাগ নিয়ে নেবে ঠিক আছে যে কোনো মাপের একটা দাগ নিয়ে নেবে নিয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছ কম্পাস কম্পাসের সাহায্যে এইখানে বসিয়ে যে কোনো একটা মাপের তুমি কোন কেটে নিতে হবে দেখো তুমি এটা বাড়াতে পারো এটা কমাতে পারো ঠিক আছে তো প্রথম কাজ হচ্ছে কোনটা এদিক থেকে এদিক কেটে নিলাম ঠিক আছে কেটে নিলাম এরপরে যে মাপটায় কাটলাম সেই মাপটা কিন্তু এই মাপটা চেঞ্জ করা হবে না এই মাপটা এইখানে বসিয়ে উপর দিকে কাটবো ঠিক আছে আবার এই মাপটাই এইখানে বসিয়ে এইদিকে কাটব ঠিক আছে যেহেতু টাচ হচ্ছে না তাই এটাকে একটু বাড়িয়ে দেবো একটু বাড়িয়ে দেবো দেখো ঠিক আছে তারপর কি করব তারপর এইখানে বসিয়ে এই মাপটা আবার উপর দিকে কাটব আবার এইখানে বসিয়ে আমি এই দিকে কাটব ঠিক আছে তো এটা টাচ হয়ে গেছে এটা টাচ হলেও কোনো ব্যাপার নেই না হলেও কোনো ব্যাপার নেই তাহলে প্রথম থেকে বলে দিই কী করলাম প্রথমে এইখানে বসিয়ে যে কোনো মাপে একটা কাটলাম সেই মাপটাই এইখানে বসিয়ে এদিকে কাটলাম আবার এইখানে বসিয়ে কাটলাম এবার উপর দিকে কাটলাম এখানে বসিয়ে আবার এইখানে বসিয়ে এদিকে কাটলাম এখন আমি এটাকে যোগ করে দেব ঠিক আছে এটাকে এইখানের সঙ্গে একদম টানা যোগ করে দেব ঠিক আছে আর একটু আসতো এদিকে তো আর একটু যেত ঠিক আছে আমার দাগটা একটু অসুবিধা হয়ে তো দেখো এই যে চাঁদা এর সাহায্যে মেপে দেখো দেখো নব্বই ডিগ্রি হয়ে যাবে দেখো ঠিক আছে এই দেখো এদিকে মিলে গেছে আর এদিকে দেখো নব্বই ডিগ্রির সঙ্গে উঠে গেছে মিডিল আছে মোট নব্বই ডিগ্রি তো এটা হয়ে গেলো নব্বই ডিগ্রি তো একটা নাম দাও এটা নাম দিলাম ধরো এ বি সি ওকে দিয়ে লিখে দিলাম সাইডে কোন এ বি সি সমান হচ্ছে নব্বই ডিগ্রি তো আশা করি বোঝা গেল এরপরে আছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা দেখাচ্ছি ওকে তো পঁয়তাল্লিশ ডিগ্রিটা কীভাবে আঁকবো না প্রথমেই একটা দাগ টেনে নেবো আগের মতোই সেম একটা দাগ টেনে নিলাম ঠিক আছে যে এইখানে বসিয়ে আবার সে আগের মতো যে কোনো একটা মাপের দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে হলে প্রথমে মাকে নব্বই ডিগ্রি আঁকতে হবে ঠিক আছে নব্বই ডিগ্রি আঁকার পর সেটাকে অর্ধেক করতে হবে তাহলেই পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাব তাহলে এইখানে বসিয়ে যে কোনো মাপের একটা কাটতে হবে আগে তো নিয়ম শেখালাম ঠিক আছে তো এটা কাটলাম এই মাপটা এখানে বসাবো দিয়ে এদিকে কাটবো আবার সেম এইখানে বসিয়ে উপর দিকে কাটবো ঠিক আছে এই উপর দিকে কাটবো আবার এই মাপটাই এই উপর দিকে কাটবো আবার এইখানে বসিয়ে এদিকে কাটবো ঠিক আছে যেটা এটা যোগ করে দেবো তাহলে এটা কত ডিগ্রি হলো না এটা হলো নব্বই ডিগ্রি ঠিক আছে এটা হলো নব্বই ডিগ্রি এখন নব্বই ডিগ্রির অর্ধেক যদি আমি করি তাহলে বুঝতে পারছো পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে তো এটা নব্বই ডিগ্রি বেরোলো তো নব্বই ডিগ্রি অর্ধেক কীভাবে করবো না নব্বই ডিগ্রি অর্ধেক করতে হলে আমাকে এই যে কোনটা আছে এইখান থেকে আরম্ভ করে এতটা মানে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এইখান থেকে আরম্ভ করে এতটা এর কোণে এই কোনটার অর্ধেক করতে হবে আমাকে মানে অর্ধেক মোটামুটি এইরকম জায়গায় তো আমাকে হাতে করলে তো হবে না আমাকে কম্পাসের সাহায্য করতে হবে তো কীভাবে করবো এই কোনটার সাপোজ ধরো এইখানটা অর্ধেক ঠিক আছে মোটামুটি চোখের আইডিয়ায় এটা হচ্ছে অর্ধেক তো অর্ধেকের বেশি নেবো ঠিক আছে অর্ধেকের বেশি নেবো এটা অর্ধেকের বেশি হয়ে গেল দিয়ে এইদিকে কাটবো আবার এইখানে বসিয়ে তোমার এই উপর দিকে কাটবো ঠিক আছে কি বললাম অর্ধেকের বেশি নিয়ে এইখানে বসিয়ে এদিকে কাটলাম আবার সেই মাপটাই এইখানে বসিয়ে এদিকে কাটলাম দেখো যোগ করে দেব ঠিক আছে দিয়ে যোগ করে দিলাম দেখো তো এটা কত এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কত এটা হচ্ছে তোমার সাড়ে বাইশ ডিগ্রি এটা হচ্ছে সাড়ে বাইশ ডিগ্রি তাহলে কন এখানে নাম দিলাম ধরো এ বিসি দিয়ে লিখে দিলাম সাইড অতএব কোন এ বি সি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো চাঁদার সাহায্যে ম্যাপে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে বসাবো এই এই এইটার সময় এইটা মিলতে হবে এ বসা লে আমরা দেখো নব্বই ডিগ্রিটা মিলে গেল এইটা আশি ডিগ্রি মিলে গেলো আর এই দেখো চল্লিশ এই দেখো পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ তো আশা করি বোঝা গেল এরপর আমি আর ছবি আঁকছি না আর যদি বলে সাড়ে বাইশ ডিগ্রি এরপরে আছে তোমাদের বইয়ে সাড়ে বাইশ ডিগ্রি তো সাড়ে বাইশ ডিগ্রিটা কীভাবে আঁকব তো প্রথমে তোমাকে নব্বই ডিগ্রি আঁকতে হবে তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে হবে তারপরে পঁয়তাল্লিশে অর্ধেক কত না সাড়ে বাইশ তাই না পঁয়তাল্লিশে অর্ধেক সাড়ে বাইশ তাহলে শুধু যদি সাড়ে বাইশ আঁকতে বলে তখন তোমাকে নব্বই আঁকতে হবে তারপর পঁয়তাল্লিশ আঁকতে হবে দিয়ে পঁয়তাল্লিশ আর এইটার মাঝে যদি করি আমি পঁয়তাল্লিশে অর্ধেক তাহলে হবে সাড়ে বাইশ তাহলে অর্ধেকটা কী করব ন করবো না অর্ধেকের বেশি নিয়ে এটা মোটামুটি অর্ধেক এর বেশি নিলাম এটা দিয়ে এ দিয়ে কাটলাম ঠিক আছে সেম মাপ এইখানে বসিয়ে তোমার এ দিয়ে কাটবো ওকে দিয়ে এটা যোগ করে দেব এটা যোগ করে দেব এইখান থেকে আরম্ভ করে বিবিন্দু থেকে এটা যোগ ঠিক আছে দেখো এটা এখন বসাও চাঁদাটা এই চাঁদাটা বসাও দেখো বুঝতে পারবে এটা হচ্ছে তোমার সাড়ে বাইশ ডিগ্রি দেখো এটা কুড়ি ঠিকঠাক বসেনি দেখো এটা কুড়ি আর এটা হচ্ছে তোমার কুড়ি আর এখানে পঁচিশ হচ্ছে এখানে সাড়ে বাইশ ডিগ্রি ঠিক আছে তো এরপরে এটা লিখবো তাহলে এটার নাম দিলাম ধরো ডি নাম দিলাম তাহলে ডিবিসি বি সি কোন ডি বি সি সাড়ে বাইশ ডিগ্রি ওকে এরপরে অঙ্ক দেখাচ্ছি দেখো এরপরটা বলেছে স্কেল ও কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি আঁকতে তো কীভাবে আঁকব না প্রথমেই যে কোনো মাপের একটা দাগ টেনে নিলাম ঠিক আছে দিয়ে এখানে বসিয়ে এখানে বসিয়ে যে কোনো মাপের এই মাপটা এটা বড়ো হতে পারে তুমি যে কোনো মাপ নিয়ে নিলাম এরকম একটা মাপ নিলাম ধরো দিয়ে আমি এখানে থেকে কেটে দিলাম একদম এই দাগ পর্যন্ত ঠিক আছে তারপরে এই মাপটাই চেঞ্জ করা হবে না কিন্তু এইখানে বসিয়ে যেখানে টাচ করেছে সেখানে বসিয়ে তোমার এই দিকে কাটবো এই যেটা কাটলাম এটাই হচ্ছে ষাট ডিগ্রি মানে এই দিক দিয়ে সোজা যোগ করে দাও তাহলে এটা হচ্ছে ষাট তুই বললাম বুঝতে পেরেছো এখানে বসিয়ে একটা দাগ কাটলাম যে কোনো মাপের সেইটা আবার সেই মাপটা এখানে বসিয়ে এটা কাটলাম এটা হচ্ছে ষাট যদি এইখানে বসিয়ে আবার এইখানে কাটি এখানে যদি কাটতাম তাহলে এইটা হতো একশো কুড়ি আবার যদি এইখানে বসিয়ে এটা কাটি তাহলে সেটা হবে একশো আশি ডিগ্রি মানে এই যে এই মাপটা কাটার পরে আবার যে মাপটা কাটবো সেটা হচ্ছে ষাট আবার এইখানে বসে এদিকে কাটি সেটা হবে ষাট আর এইখানে বসে সাথে এদিকে কাটি তাহলে সেটা হবে ষাট মানে এটা ষাট এটা ষাট তাহলে কত হচ্ছে টোটাল একশো কুড়ি আবার এইটা ষাট হলে টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি এরপরে আসছি দেখো সেরকম থাকবে অঙ্ক তোমাদের তো এটা যোগ করে দেব এটা যোগ দেখো যোগ করে দিচ্ছি তাহলে এটা হয়ে গেল ষাট ডিগ্রি তোর নাম দিলাম এখানে এ এখানে বি এখানে সি তো যেটা কোন সেটাকে সবসময় মিডিলে রাখতে হয় তাই লিখবো কোন এ বি সি সন হচ্ছে কত ষাট ডিগ্রি এখানে যদি কেউ সি দেয় তাহলে এখানে লিখতে হবে এ সি আর এখানে ধরো বি দিল তাহলে বি মানে মোট কথা কোনটা সব সময় এই মিডিলে থাকবে ঠিক আছে এটা খেয়াল রাখবে এরপরে আসছি দেখো বলেছে তিরিশ ডিগ্রি তো তিরিশ ডিগ্রিটা কীভাবে আঁকবো না প্রথমে বুঝতে পারছো ষাট ডিগ্রি আঁকতে হবে ষাটের অর্ধেক করতে হবে তাহলে ষাট ডিগ্রি আঁকার নিয়ম কী বললাম প্রথমে একটা দাগ নিলাম যে কোনো মাপের ঠিক আছে তারপর এখানে বসিয়ে কী করবো এখানে বসিয়ে যে কোনো মাপের একটা কাটবো ঠিক আছে যে কোনো মাপের একটা কাটবো ঠিক আছে এরপর এই মাপটাই মাপটা চেঞ্জ করবো না এখানে বসিয়ে এটা কাটবো এটা হচ্ছে সাইট তাহলে এখান থেকে যোগ করে দেবো এটা দেখো যোগ করে দিচ্ছি এটা সাইট হয়ে গেল তো সাইটের অর্ধেক করলে বুঝতে পারছো তিরিশ হবে তাহলে অর্ধেক কীভাবে করবো না অর্ধেকের বেশি নিয়ে বেশি নিয়ে এইখানে বসিয়ে এই দিকে কাটবো আবার সেই মাপটা এইখানে বসিয়ে এই এই জায়গায় বসিয়ে দিকে কাটবো তো আশা করি বোঝা গেল এরপরে এটাকে যোগ করে দেব ঠিক আছে এখানে বসিয়ে এটা যোগ করে দেবো সরি ডাকটা একটু বেঁকে গেলো ডাকটা একটু বেঁকে গেলো তোমরা কাটাকাটি হলে কিন্তু মুছে দেবে ঠিক আছে মুছে দিয়ে আবার করবে তো এটা দেখো চাঁদার সাহায্যে মেপে দেখাচ্ছি একদম পারফেক্ট তিরিশ ডিগ্রি হয়ে যাবে এ বসলাম এ এটার সময় মিলে গেল এদিকেও মিলে গেল তিরিশ ডিগ্রি দেখেছ এটা হচ্ছে দশ জিরো এটা দশ এটা কুড়ি এটা তিরিশ দেখো তিরিশের সোজাসুজি চলে গেছে তাহলে এটা যদি নাম দিই এ বি সি তাহলে লিখতে পারি কোন এ বি বললাম যে মিডলে থাকবে সি সমান হচ্ছে তিরিশ ডিগ্রি ওকে এরপরে বলেছে স্কেল ও কম্পাসের সাহায্যে একশো কুড়ি ডিগ্রি আঁকতে তো একশো কুড়ি ডিগ্রি কীভাবে আঁকবো দেখো এখানে বসিয়ে যে কোনো মাপের একটা আমি প্রথমে ডাক টেনে নেবো ঠিক আছে দাগ টেনে নিলাম তারপরে কি করব এটা বেড়ে গেছে মুছে দিলাম তারপর কি করব এই শেষ প্রান্তে বসিয়ে যে কোনো মাপের আমি বললাম আগে যে কোনো একটা মাপের এইখানে বসিয়ে এদিকে কেটে নেব ঠিক আছে কেটে নেব কেটে নিলাম এরপরে এইখানে বসিয়ে এই যেটা কাটবো সেটা হচ্ছে ষাট এক্ষুনি দেখালাম আবার এইখানে যেটা বসিয়ে কাটবো এদিকে এটা হচ্ছে ষাট তাহলে এইটার ষাট আর এইটার ষাট কত হবে টোটাল একশো কুড়ি ষাট ষাট একশো কুড়ি এটা যোগ করে দেব ঠিক আছে এটা যোগ এই বিন্দুর সঙ্গে তাহলে এটা হয়ে গেল একশো কুড়ি তাহলে এটা নাম দিলাম এ বি সি তাহলে লিখবো কোন এ বি সি হচ্ছে তোমার একশো কুড়ি ডিগ্রি তো আশা করি বোঝা গেল দেখো কী করলাম প্রথমে প্রথমে একটা দাগ টানলাম যে এইখানে বসিয়ে যে কোনো মাপের ঠিক আছে যে কোনো মাপের এই মাপটা যে কোনো হতে পারে এখানে বসিয়ে আমি এই দিকে কাটলাম সেম মাপ মাপটা কিন্তু চেঞ্জ হবে না আর এইখানে বসিয়ে এটা কাটলাম আবার এখানে বসিয়ে এ দিয়ে কাটলাম এইটা হলো ষাট আবার এইখানে বসে এটা কাটলাম এটা হচ্ছে ষাট তাহলে ষাট ষাট কত একশো কুড়ি যোগ করে দিলাম ব্যাস তো এরপরের অঙ্কটা আসি দেখো এরপরে বলেছে যে যে আমি এটা করবো সেটা বলেছে স্কেল ও কম্পাসে সাজে পঁচাত্তর ডিগ্রি আঁকতে তো পঁচাত্তর ডিগ্রি কীভাবে আঁকবো দেখো প্রথমে ষাট ডিগ্রি আঁকবো তারপরে পনেরো ডিগ্রি ঠিক আছে ষাট তারপরে পনেরো তাহলে কত হচ্ছে পঁচাত্তর তাই না ষাট আর পনেরো যোগ করলে কত পঁচাত্তর তাহলে প্রথমে আমরা ষাট ডিগ্রি একটা নব্বই ডিগ্রি রেখে নেবো ঠিক আছে প্রথমে এখানে একটা দাগ দিলাম দেখো এইটু একটু ভালো করে বোঝো এইখানে বসিয়ে যে কোনো মাপের প্রথমে এটা কেটে নিলাম ঠিক আছে এরপরে এই মাপটাকেই চেঞ্জ না করে এইখানে বসিয়ে এটা কাটলাম মানে কত তো এটা সাইট ঠিক আছে আবার এখানে বসিয়ে এটা কাটলাম মানে টোটাল হচ্ছে একশো আশি তো আমি এটার নব্বই ডিগ্রি রেখে নেবো প্রথম কাজ এখানে বসিয়ে এদিকে কাটলাম আবার এইখানে বসিয়ে এইদিকে কাটলাম যে নব্বই ডিগ্রি রাখার নিয়ম এরপর এটা যোগ করে দেবো ঠিক আছে এটা যোগ এটা যোগ করে দিলাম তারপরে কী করব এটা ষাট আর এইখান থেকে এইটুকু টোটাল হচ্ছে নব্বই কি বললাম বুঝতে পেরেছ এটা ধর সাপোজ ধর নাম দিলাম এ এটা নাম দিলাম বি এটা নাম দিলাম সি তাহলে এ বি সি হচ্ছে নব্বই আর এটা যদি যোগ করি এটা কত হচ্ছে এটা হচ্ছে তোমার ষাট ডিগ্রি তাই না আরেকটু আসতো এদিকে তো এটা ধরো ডি নাম দিলাম এইটুকু হচ্ছে কত না এইটুকু হচ্ছে তোমার ষাট ডিগ্রি তাহলে এইটুকু কত পড়ে আছে বলতো তাহলে এইটুকু অবশ্যই তিরিশ ডিগ্রি পড়ে আছে তাই না এইটুকু তিরিশ কারণ হচ্ছে এটা ষাট আর এটা হচ্ছে তিরিশ তাহলে টোটালটা কত নব্বই এরপর আমি এই যে তিরিশ আছে এর আমি অর্ধেক করে নেব তাহলে পনেরো বেরিয়ে আসবে অর্ধেক করলে তাহলে পনেরো আর এই দিকে পড়ে আছে ষাট তাহলে পনেরো আর ষাটে কত না পঁচাত্তর তো এখান থেকে আমাকে এটাকে মিডিল করতে হবে অর্ধেকের বেশি নিয়ে একটু আগে যেটা শিখালাম এখানে অর্ধেকের বেশি তো এইদিকে কাটলাম আবার এই মাপটায় এইখানে বসিয়ে এইদিকে কাটবো ঠিক আছে দিয়ে এটা যোগ করে দেবো এখানে বসিয়ে যোগ করে দাও দেখো এটা যোগ করে দিলাম ঠিক আছে এখন তুমি কম্পাস স্কেলটা বসাও দেখো এটা পাবে তুমি কত বললাম পঁচাত্তর ডিগ্রি দিয়ে এটার সঙ্গে মিলে গেলো এটার সঙ্গে এটা নব্বই ডিগ্রি মিলে গেল তাহলে এটা হচ্ছে দেখো সত্য আর দেখো মিডিল হচ্ছে পঁচাত্তর ঠিক আছে বুঝতে পারছো পঁচাত্তর ডিগ্রি এটার নাম দিলাম আমি এখানে তোমার নাম দিলাম সি ডি এখানে নাম দিয়ে তাহলে ই ঠিক আছে তাহলে আমাকে বের করতে হবে ই বি সি কোন বি সি সমান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি ওকে তাহলে আবার প্রথম থেকে বলে দিই কী করলাম প্রথমে স্কেলের সাহায্যে একটা দাগ টানলাম তারপরে কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে যে নব্বই ডিগ্রি আমরা আঁকি সেই নিয়মে নব্বই ডিগ্রিটা আঁকলাম আর একবার কাটা মানেই এই কাটাটা মানেই বুঝতে পারছো ষাট ডিগ্রি সেটা যোগ করে দিলাম তাহলে এইটুকু পরে আছে তিরিশ যে তিরিশ আমি মিডিল বের করলাম মানে পনেরো হয়ে গেল তখন পনেরো পনেরো করে তাহলে এদিকে ষাট আর এইদিকে পনেরো হয়ে গেল পঁচাত্তর ওকে এরপরের যে আমি আসছি দেখো তো বলেছে পরেরটা একশো পাঁচ ডিগ্রিকে স্কেলো কম্পাসের সাহায্যে তোমার আঁকতে হবে তো প্রথমে কী করব প্রথমেই যে কোনো মাপের একটা দাগ নিয়ে নেবো আগের মতোই দেখো যে কোনো মাপের একটা দাগ টেনে নিলাম ওকে আর পঁচাত্তর মানে কী করব তো পঁচাত্তর মানে করবো ওই সরি একশো পাঁচ মানে আমি বের করবো নব্বই প্লাস পনেরো কত হয় নব্বই প্লাস পনেরো মানে একশো পাঁচ আগেরটা যেমন পঁচাত্তরকে আমি করেছিলাম ষাট ডিগ্রি প্লাস পনেরো ডিগ্রি তাই না তাহলে একশো এটা ডিগ্রি চিহ্ন ঠিক আছে এগুলো ডিগ্রি মাথাগুলো তো কী করে বের করবো তাহলে প্রথম কাজ হচ্ছে নব্বই ডিগ্রি আঁকা ওকে দেখো এখানে বসি আমি যে কোনো মাপের একটা কাটবো ঠিক আছে যে কোনো মাপের একটা বৃত্তাকারে কেটে নিলাম তো এইটার মাপেই এইখানে বসিয়ে সেম মাপে যদি কাটি তাহলে এটা কত হলো ষাট এইখানে বসিয়ে আবার যদি এই দিকে কাটি তাহলে সেটা কত হবে না ষাট হবে ওকে তারপরে কি করব না এই মাপটা নিয়ে এইখানে বসিয়ে এই দিকে কাটবো আবার এইখানে বসিয়ে এই দিকে কাটবো ঠিক আছে এটা যোগ করে দেবো তাহলে কত হবে এটা এটা হবে নব্বই ডিগ্রি তাই না যে নব্বই ডিগ্রি নিয়ম আমরা শিখলাম এক্ষুনি একটু আগে তো এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই দিকটা নব্বই হয়ে গেল তা আমাকে দরকার আর পনেরো ঠিক আছে পনেরোটা কী হবে না দেখো এইটার অর্ধেক করলেই পনেরো পেয়ে যাব তার কারণ কি দেখো এইখান থেকে এতটা হচ্ছে টোটাল নব্বই ডিগ্রি আর এইখান থেকে এতটা টোটাল হচ্ছে কত না একশো কুড়ি ডিগ্রি তাই না এইখান থেকে এতটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আর এইখান থেকে এইটুকু হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এইটুকু কত বলো তো নিশ্চয় তিরিশ ডিগ্রি তাই না তবেই তো নব্বই আর এই তিরিশ যোগ করে একশো কুড়ি হবে তাহলে বুঝতে পারছো এইটুকু হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এর আমি পনেরো বের করব অর্ধেক তাহলে অর্ধেক বের করার নিয়ম কি বললাম সে আগে অর্ধেকের বেশি নিয়ে কাটতে হবে তো সাপোজ ধরো এটা অর্ধেকের বেশি নিলাম এদিকে দিয়ে এদিকে কাটলাম সেম মাপ এইখানে বসিয়ে এদিকে কাটলাম যেহেতু এটা মনে হচ্ছে বোঝা যাচ্ছে না একটু বাড়িয়ে দেবো দেখো বাড়িয়ে দিলাম এরপরে এটাকে এইখান থেকে যোগ করে দেবো এখান থেকে একটু যোগ তো এটাই হচ্ছে একশো পাঁচ ডিগ্রি সরি একটু আসবে এটাই হচ্ছে একশো পাঁচ ডিগ্রি দেখো আমি স্কেলটা বসে দেখাচ্ছি এইখানে বসে এলাম এর সঙ্গে এর দেখো এটা নব্বই ডিগ্রি মিলে গেলো আর এটা একশো এদিকে দিকে শূন্যের সঙ্গে মিলে গেলো আর এটা দেখো হচ্ছে কত নিচেরটা দেখো আশি নব্বই শ আর একশো দশ মিডিল হচ্ছে দেখো একশো পাঁচ ওকে তাহলে নাম দিয়ে দাও এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি তাহলে কোন এ বি সি সন হচ্ছে একশো পাঁচ ডিগ্রি ওকে এরপরে যেমনিটা আসে দেখো এরপরটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি আছে তো একশো পঁয়ত্রিশকে কীভাবে ভাঙা যাবে দেখো একশো পঁয়ত্রিশ মানে আমরা প্রথমেই নব্বই ডিগ্রি আঁকব তার সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ করে দেবো ওকে তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে যাবে তাহলে প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে এখানে বসিয়ে স্কেল এদিকে একটু যে কোনো মাপের একটা দাগ বাড়িয়ে নিলাম ওকে এরপরে এখানে নব্বই ডিগ্রি আঁকব ঠিক আছে নব্বই ডিগ্রি আঁকার নিয়ম আমি দেখালাম এইখানে বসিয়ে যে কোনো মাপের যে কোনো মাপের এই দিকে যা কাটব ঠিক আছে এইদিকে যা কাটব সেম মাপ এইখানে বসিয়ে এটা কাটতে এটা হলো শার্ট আর এটাও হলো শার্ট ঠিক আছে আর এইখানে বসিয়ে যদি আমি এই দিকে কাটি তাহলে সেটা হবে টোটাল হয়ে গেলো একশো আশি এটাও শার্ট ঠিক আছে একটু বাড়িয়ে দাও এটা একটু সাপোজ ধরো এটা বাড়িয়ে দিলাম ঠিক আছে এটা বাড়াতে হবে অঙ্কটা তারপর দেখো এখানে নব্বইটি টাকা নিয়ম কি এইখানে বসিয়ে পর বেশি নিয়ে এ দিয়ে কাটবো আবার এইখানে বসিয়ে এ দিয়ে কাটবো এটা যোগ করে দেব ওকে এটা যোগ করে দেবো তাহলে এটা নব্বই পেয়ে গেলাম ঠিক আছে নব্বই পেয়ে গেলাম এখন দেখো এই দিকটা নব্বই এই টোটাল টোটালটা কত তো এখানে আমি যদি যোগ করে দিই এটা এটা যোগ করতেও হবে তোমাদেরকে এটা তুমি আমি যোগ করে দিই তাহলে টোটালটা হচ্ছে একশো আশি ডিগ্রি কী করে না দেখো এখানে বসে আমি ধরো সাপোর্ট ধরো দেখো এই দিকটা হচ্ছে জিরো থেকে স্টার্ট আর এই হচ্ছে একশো আশি তাই না আবার উল্টো দিকে যদি দেখো তুমি উপর দাগগুলো এদিকে জিরো এদিকে হচ্ছে একশো আশি ডিগ্রি মানে টোটাল যদি একটা রেখা টানে আমি তাহলে তা তার মধ্যে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এইটা হয়ে গেল নব্বই ঠিক আছে এই ডান দিকটা এখন বাম দিকে যে নব্বই পড়ে আছে তার যদি আমি অর্ধেক করি তাহলে কত হবে পঁয়তাল্লিশ হবে ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ আর এই দিকে নব্বই যোগ করলে একশো পঁয়ত্রিশ হবে তাহলে এইটার এখন মিডিল বের করবো কী করে না সে অর্ধেকের বেশি নিয়ে এইখানে বসেলাম যে অর্ধেকের বেশি নিলাম ধরো এটা তো অর্ধেকে বেশি হয়ে আছে এটা অর্ধেকে কম অর্ধেকের বেশি হয়ে গেল এই ঘরটার তাহলে এই দিকে কাটলাম সেম মাপ এইখানে বসিয়ে এইদিকে কাটবো ঠিক আছে দিয়ে এটা যোগ করে দাও এটা যোগ তাহলে এটা পেয়ে গেলাম আমরা একশো কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি ওকে দেখো এটা হচ্ছে নব্বই আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ এটা নাম দিলাম এ বি সি তাহলে কোন এ বি সি হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেখো চাঁদার সাহায্যে বসিয়ে দেখাচ্ছি এটা চাঁদা এইখানে বসালাম ধরো এই কোনখানে বসাচ্ছি বলো তো এই যে সোজা দাগ আর এই যে দাগ গিয়েছে এর মিডিল টাতে ঠিক আছে এই মিডিলটাতে মানে ঠিক এই জায়গাটা এই জায়গাটা আমি বসাচ্ছি এইখানটাই দেখো বসালাম আর এই দিকটাকে ফলো রাখতে হবে এটার সঙ্গে মিলছে কিনা ওকে দেখো কত বের করবো আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই দেখো মিলছে না এই মিলে গেছে তাহলে দেখো একশো কুড়ি একশো তিরিশ আর একশো চল্লিশ মিডলে দেখো একশো পঁয়ত্রিশ ওকে তো আশা করি বোঝা গেল তোমাদের এরপরে আর একটা আছে সেটা হচ্ছে দেড়শো ডিগ্রি সেটা দেখাচ্ছি দেখো তো দেড়শো ডিগ্রিটা কীভাবে করবো না দেড়শো ডিগ্রি মানে প্রথমে আমরা একশো কুড়ি ডিগ্রি আঁকবো দিয়ে তার সঙ্গে তিরিশ যোগ করে দেবো মানে একশো পঞ্চাশ ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি আঁকা তো কোনো ব্যাপারই নয় দুটো এইভাবে কেটে এইভাবে যে মাপটা নেবো এইখানে একবার কাটা এখানে একবার কাটা মানে এটা সাইট এটা সাইড একশো কুড়ি তারপরে এখানে এটা যেটা সাইড পরে আছে তার মিডিল বের করলেই তিরিশ হয়ে যাচ্ছে দিয়ে হয়ে যাবে একশো পঞ্চাশ তো দেখাচ্ছি দেখো প্রথমে এখানে বসিয়ে আমি এটা ডান দিকে একটা কেটে নিলাম যে কোনো মাপের তারপরে এখানে বসিয়ে আমি একটা শাকের মতোই যেভাবে এঁকেছিলাম এইভাবে টোটালটা নিয়ে আনলাম ওকে তো এইখানে বসিয়ে এটা যেটা কাটলাম সেটা হচ্ছে ষাট আবার এইখানে বসিয়ে এটা যেটা কাটলাম সেটা হচ্ছে টোটাল হচ্ছে একশো কুড়ি আর এইখানে বসিয়ে এইদিকে যেটা কাটবো সেটা হচ্ছে টোটালটা হচ্ছে একশো আশি ডিগ্রি মানে এটা ষাট এর মাঝেরটা ষাট এর মাঝেরটা হচ্ছে ষাট আর এটা যোগ করে দেবো ঠিক আছে এটা যোগ করে দেবো এটা যোগ তো এটা মিডিল কিন্তু এটা মিডিল এটা নাম দিলাম ধরো এ ঠিক আছে তাহলে এটা ষাট এটা ষাট তাহলে টোটাল যে একশো কুড়ি আর এটা ষাট তাহলে এই ষাটটা যদি আমি অর্ধেক করি তাহলে কত হবে তিরিশ তিরিশ করে হবে তাহলে এইটুকু টোটাল হয়ে গেছে একশো কুড়ি আর এইটুকু যদি তিরিশ বের করি আমি তাহলে হয়ে যাবে দেড়শো তাহলে কী করবো এর অর্ধেকের বেশি নিয়ে কাটবো অর্ধেকের বেশি নিয়ে কাটবো ধরো এই দিকে কাটলাম আবার এদিকে কাটবো মানে কন্যের সমুদ্রখণ্ড করছি আমি ঠিক আছে দিয়ে এই যে কেটে গেছে এই মিডিল দিয়ে চলে যাবে দাগটা তাহলে এখানে বসালাম আর দেখো এইখানে বসালাম দিয়ে এটা যোগ করে দেবো ঠিক আছে তো যোগ করে দিলাম আর একটু আসতো এদিকে আর একটু আসতো ঠিক আছে তো তোমরা এই ভুলটা করবে না তো এটা নাম দিলাম এ বি সরি এখানে এ দিয়েছি তাহলে এখানে দিলাম বি এখানে দিলাম সি দিয়ে দেখো এই যে চাঁদা চাঁদার সাহায্যে এখানে বসাবো এই মিডিলে দেখো এটা হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি ওকে তো লিখবো কি কোন এটা যেহেতু এ মিডিলে হবে তাহলে বি সি বি এসি সমান হচ্ছে দেড়শো ডিগ্রি বা কেউ যদি লেখে সি এ বি দেড়শো ডিগ্রি তাহলে হবে তো তো এরপর বলেছে চারের টাকি বলেছে দেখো একটি বর্গাকার চিত্র আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি তো বর্গক্ষেত্র কাকে বলে না যে চতুর্ভুজের চারটে বাহু সমান এবং প্রত্যেকটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি মানে তোমার এই বাহুটা যা হবে চতুর্ভুজ কাকে বলে যার চারটি বাহু আছে আর এই বাহুটা এইটা আর এইটা এই চারটি বাহু সবগুলো সমান মানে এইটা যদি তিন চার সেমি হয় এটা হবে চার সেমি এটা হবে চার সেমি এটা হবে চার সেমি আর প্রত্যেকটা কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি তাহলে তুমি যে কোনো বর্গক্ষেত্রই আঁকো না কেন প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হবেই আর বাহুগুলো আমাকে জানা দরকার যে বাহুগুলো কত সেমি সেগুলো আমাকে জানতে হবে তাহলে কি জানা দরকার বলতো একটা বড়ক্ষেত্র আঁকতে গেলে মিনিমাম একটি বাহুর দরকার আর কোন তো দরকার নেই কোন তো বুঝতে পারছন্ন ডিগ্রি কত হবেই এটা তো বৈশিষ্ট্য বড়ক্ষেত্রের তাহলে বলবো লিখবো যে একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট বর্গাকার বর্গাকার চিত্র আঁকতে হলে আঁকতে হলে কমপক্ষে কমপক্ষে একটি বাহুর দৈর্ঘ্য জানা দরকার দৈর্ঘ্য দৈর্ঘ্যের পরিমাণ ঠিক আছে পরিমাপ জানা দরকার ওকে আর কোন তো আর বড়ক্ষেত্রের প্রতিটি কোন তো নব্বই ডিগ্রি হয় প্রতিটি কোন নব্বই ডিগ্রি হয় তাই কোন জানার দরকার নেই তাই কোন পরিমাণ কোনের পরিমাণ বা পরিমাপ জানা দরকার নেই ওকে বা এই লাইনটা যদি নাও লিখতে তুমি কোনো অসুবিধা ছিল না তাহলে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে একটি বাহু দরকার দৈর্ঘ্য জানা দরকার বা পরিমাপ জানা দরকার আর বর্গক্ষেত্রের প্রতিটি বা কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাই কোন পরিমাপ জানা দরকার নেই এই লাইনটা না লিখলেও পারতে তাই আমি লিখে দিলাম যাই হোক এরপরের পরের অঙ্ক খুঁজে দেখো এরপরটা বলেছে দেখো একটি একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকতে কমপক্ষে কি কি তথ্য দরকার মানে আগেরটা ছিল বড় ক্ষেত্রে এটা হচ্ছে সামান্তরিক তাহলে সামান্তরিক কাকে বলে না চি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল ঠিক আছে কি বললাম বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলে সামান্তরিক মানে তোমার যদি আমি ছবিটা এরকমভাবে আঁকি সমান অনেকটা এরকমভাবে হয় ঠিক আছে মানে এই বাহুটার দৈর্ঘ্য যা হবে এইটার তাই হবে আর এইটার যা হবে এইটার তাই হবে মানে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল ঠিক আছে সমান্তরাল মানে কি তুমি যদি উভয় দিকে বাড়াতে থাকো মানে এই দিকে বাড়াতে থাকো আবার যদি এই দিকে বাড়াতে থাকো আবার এই এইটার যদি এই দিকে এই দিকে বাড়াতে থাকো তাহলে তারা কখনও মানে ছেদ করবে না তাকে বলে সমান্তরাল রেখা মানে দুটির সমান দুটি রেখা যদি উভয় দিকে বাড়ানো হয় এবং তারা যদি কোথাও যদি না ছেদ করে তাহলে তাদের বলবো সমান্তরাল সরলরেখা কিন্তু আমি যদি ধরো এইভাবে একটা আঁকলাম এভাবে যদি একটা আঁকি তাহলে এটা সমান্তরাল সরলরেখা নয় এটা যদি বাড়াতে থাকো আর এটা যদি বাড়াতে থাকো দেখো এখানে ঠেকে যাচ্ছে তাই না টাচ করছে তাহলে এরা সমান্তরাল সরলরেখা নয় কিন্তু এরা বটে তাহলে এইটা এটা সমান্তরাল সমান্তরাচররেখা আবার এইটা এটা সমান্তরাল স্বলরেখা তাহলে বলবো যে চতুর্ভুজের বাহুগুলি সমান ও সমান্তরাল এবং কি বলবো কোনগুলো কোন আছে কোনগুলোর মান তোমার আলাদা হতে পারে আলাদা বলতে নব্বই ডিগ্রি নাও হতে পারে ওকে নব্বই ডিগ্রি হবে তার কোনো গ্যারান্টি নেই তাহলে একটা কোন জানলেই হবে ঠিক আছে মিনিমাম একটা কোন জানতে হবে আর বুঝতে পারছো দুটো বাহু জানা দরকার মানে এই বাহুটা আর এই বাহুটা মানে এই বাহুটা যদি জানি আমি তাহলে এটা তো সমান হয়ে যাবে কোনো অসুবিধা নেই আবার এটা যদি জানি তাহলে তো তখন এটা জানা যে হয়ে যাবে তাহলে যে কোনো দুটো বাহু জানতে হবে মানে অন্তর্ভুক্ত বাহু এদের বলে অন্তর্ভুক্ত বা সন্নিহিত বাহু বলে ঠিক আছে এই দুটোকে বলে সন্নিহিত বাহু আর এদের মধ্যে যে কোনটা থাকে তাদের বলে অন্তর্ভুক্ত কোন তাহলে কি লিখব একটি সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কমপক্ষে সন্নিহিত সন্নিহিত বাহুর দুটির পরিমাপ ঠিক আছে সন্নিহিত বাহু বলতে এই বাহুটা আর এই বাহুটা কথা বলছে বুঝতে পারছো এটা যদি হয় তাহলে এটা তো সমান হয়ে যাবে আর এটা হলে এটা সমান হয়ে যাবে তাহলে সন্নিহিত বাহু দুটি পরিবার এবং তাদের তাদের বলতে এই এই বাহু দুটোর ঠিক আছে এই বাহু দুটোর সন্নিহিত অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোন জানা দরকার ঠিক আছে কোন জানা দরকার তো আশা করি বুঝতে পেরেছ দেখো তাহলে কী বলবো একটি সামান্তরিক আঁকতে হলে কমপক্ষের সন্নিত বাহুর দুটি পরিমাপ এবং তাদের অন্তর্ভুক্ত কোন জানা দরকার তো এটা তোমরা ভালো করে লিখে নাও ওকে এরপরে অঙ্কে আসি দেখো এবার দেখো ছয় একটা বলেছে একটি বর্গাকার চিত্র এ আর মানে ডে আর আঁকি যা ডিই হচ্ছে পাঁচ দশমিক ছয় সেমি তো এগুলো যখনই করব তখনই তোমাকে ডান দিকে একটা খসরা এঁকে নিতে হবে খসটা মানে ফ্রি হ্যান্ডে মানে এই হাতে করে আর কি মনে 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 তোমাকে কল্পনা করে নিতে হবে বা ভেবে নিতে হবে তারপরে তুমি জ্যামিতিটা করতে লাগো তাহলে সহজে হয়ে যাবে ঠিক আছে আর হঠাৎ করে তুমি যদি জ্যামিতিটা এখানে ডাইরেক্ট করতে লাগো তাহলে ভুল হবার সম্ভাবনা আছে মানে ভুল হওয়ার সম্ভাবনা বলতে তোমার মুস্ত হবে বারে বারে ঠিক আছে এটাই যা তাছাড়া কিছুই নয় তো প্রথমে আমি ধরো যেমন করে একটা এঁকে নিলাম এটা চতুর্ভুজ এঁকে নিলাম চারটে বাহু তো বলেছে এটা ডি আর তো এটা কীভাবে বসাতে হবে দেখো এখানে যদি আমি ডি বসাই তাহলে ডি ই এখানে এখানে হবে এ এখানে হবে আর ডি ই এ আর কেউ যদি করে ডি ই এখানে যদি এ আর বসাই তাহলে তার কিন্তু ভুল ডি ই এ আর হবে মানে একটা সিক্যান্স অনুসারে হবে কি বললাম কেউ যদি ডি ই এখানে এ এখানে আর বসায় ই এ আর তাহলে কিন্তু তার ভুল ডি ই এ আর হবে আবার যদি কেউ ধর সাপোর্ট ছবিটা এরকম আঁকলো যে এখানে ধরো ডি এখানে ই লিখলো তাহলে কী হবে ই এ আর হবে তাহলে এখানে এ এখানে আর বসাতে হবে আশা করি বোঝা গেল তাহলে আমি যদি এই ছবিটা নিই তাহলে ডি ই প্রথমে মান বলা আছে দেখো পাঁচ দশমিক ছয় সেমি তাহলে নিচে পাঁচ দশমিক ছয় নেব আর ক্ষেত্র মানে বুঝতে পারছো কোনগুলো সব নব্বই ডিগ্রি তাহলে দেখো কীভাবে আঁকব প্রথমেই উপরে একটা পাঁচ দশমিক ছয় সেমি একে নেবো ঠিক আছে পাঁচ দশমিক এটা হচ্ছে তোমার কাছে দেখায় কীভাবে আঁকতে হয় এটা হচ্ছে তোমার এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ তোমাকে বলেছে পাঁচ দশমিক ছয় তাহলে এখানে পাঁচ দশমিক পাঁচ হলো তারপর এই ঘরটা হচ্ছে ছয় তো এগুলো তোমরা তো আগেই শিখেছো আগের ক্লাসে তো এখানে আমি পাঁচ দশমিক ছয় একটা এঁকে নেব ঠিক আছে তো এটা এঁকে নিলাম ঠিক আছে এরপরে এইখানে নিচে একটা একটা দাগ টেনে নেব ঠিক আছে একটা দাগ টেনে নেবো যে কোনো মাপের যে কোনো মাপে একটা দাগ টেনে নিলাম দিয়ে কী করব এইখানে একটা আমি পাঁচ দশমিক ছয় সেমি একটা দাগ কাটবো ঠিক আছে এই মাপটা নিয়ে এইখানে বসিয়ে এই মাপটা নাও এইভাবে এখানে কেটে দেবে দি দেখাবে স্যারকে দিদি তুমি কেটেছ এই মাপটা নিয়েছ এখানে লিখে দেবে পাঁচ দশমিক ছয় সেমি ওকে এই মাপটা নিলাম দিয়ে এইখানে বসিয়ে এইখানে বসিয়ে এটা কেটে দিলাম ঠিক আছে এর নামটা কি হবে এটার নাম হবে ডি এটার নাম হবে ই এটাকে ফলো রাখবে এটাকে ফলো রেখে করো এখন আমরা বড়ো ক্ষেত্রের প্রত্যেকটি কোণে আমার নব্বই ডিগ্রি জানি তাহলে আমাকে একটা নব্বই ডিগ্রি আঁকতে হবে বুঝতে পারছো এখানে একটা নব্বই ডিগ্রি আঁকবো নব্বই ডিগ্রি আঁকার নিয়ম তোমাকে তো আমি দেখালাম কীভাবে আঁকতে হয় স্কেলও কম্পাসের সাহায্যে তো যে কোনো একটা মাপের এটা একটা নিলাম ধরো সাপোজ ধরো সেই মাপটাই এইখানে বসিয়ে এদিকে কাটবো আবার এইখানে বসিয়ে এদিকে কাটবো ঠিক আছে আবার এই মাপটা এখানে বসিয়ে এই উপর দিকে কাটবো আবার এইখানে বসিয়ে এ নিচের দিকে কাটব ঠিক আছে এরপর এটা যোগ করে দেব এটা যোগ তাহলে এটা কত ডিগ্রি হবে না এটা নব্বই ডিগ্রি হয়ে গেল ঠিক আছে এটা নব্বই ডিগ্রি তো এরপরে এই পাঁচ দশমিক ছয় সেমির মাপটা নিয়ে সব দিকে হবে কারণ হচ্ছে বর্গক্ষেত্রে চারটি বাহুই সমান মানে এইটা পাঁচ দশমিক ছয় এটাও পাঁচ দশমিক ছয় এটা পাঁচ দশমিক ছয় এটাও পাঁচ দশমিক ছয় তো এই মাপটা নিয়ে আমি এইদিকে কাটব কাটবো প্রথমেই এদিকে কাটলাম মাথা পর্যন্ত এরা আরও বেড়ে যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে পাঁচ দশমিক ছয়টা ঠিকঠাক করে কাটতে হবে আবার এখানে বসিয়ে পাঁচ দশমিক ছয়টা উপর দিকে কাটবো ঠিক আছে এখানে বসাবো দিয়ে উপর দিকে কাটবো ঠিক আছে এই মাপটাই আবার এইখানে বসাবো এই দিকে কাটবো ঠিক আছে এই দিকে তো আশা করি বোঝা গেছে দেখো কি করলাম প্রথমে এখানে পাঁচ দশমিক ছয়টা কাটলাম মাপটা নিলাম দিয়ে এখানে বসিয়ে এদিকে কাটলাম আবার এইখানে বসিয়ে এদিকে কাটলাম আর এইখানে বসিয়ে এদিকে কেটে নিলাম দিয়ে যোগ করে দেবো এইটার সঙ্গে এইটার যোগ এইটার সঙ্গে এটার যোগ দেখো যোগটা করে দিচ্ছি এটার সঙ্গে এইটার ঠিক আছে আর এইটার সঙ্গে এইটার নিচে তো এটার নাম দেবো ডি ই দেখো এ আর তাহলে এখানে এ এখানে হচ্ছে আর দিয়ে লিখতে হবে কি লেখা সেটা লিখতে হবে অতএব ডি এ আর একটি বর্গক্ষেত্র একটি বড়ক্ষেত্র বা বর্গাকার চিত্র যদি বলে বর্গাকার চিত্র বা বড়ক্ষেত্র বলে বড়ক্ষেত্র আঁকলাম ঠিক আছে আঁকলাম যার বাহুর দৈর্ঘ্য যার বাহুর দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য পাঁচ দশমিক ছয় সেমি ব্যাস হয়ে গেল এটা করতে পারলেই তোমার কাজ শেষ ওকে এরপরের জ্যামিতিটা দেখাচ্ছি দেখো তো সাতের অঙ্কটা কি বলেছে জ্যামিতিটা বলেছে দেখো একটি আয়তকার চিত্র বেস্ট বি ইএসটি আঁকি যার বিই হচ্ছে ছয় সেমি আর ইএস হচ্ছে চার দশমিক আট সেমি তাহলে যদি আমি খসড়াটা এইভাবে এঁকে নিই একটা মনে মনে আয়তক্ষেত্র এঁকে নিলাম ধরো আয়তক্ষেত্র কাকে বলে যার বিপরীতে বাহুগুলি সমান এবং সমান্তরাল মানে এই বাহুটার যা মান এইটা তাই আবার এর যা মান এইটারও তাই সেম আর প্রতিটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এটা নব্বই এটাও নব্বই এটা নব্বই এটাও নব্বই আর কি বলেছে দেখো এটা এটা আমরা জানি তাহলে বলা আছে বি এস টি তাহলে আমি যদি এখানে বিই বসাই তাহলে এখানে যদি কেউ এস এখানে টি লাখে তাহলে কিন্তু ভুল বিই এস টি তাহলে এস টি তাহলে বি ইটা দেখো কত বলা আছে ছয় তাহলে এটা ছয় হবে এটা যদি ছয় হয় এটাও ছয় আর ইএসটা বলা আছে দেখো চার দশমিক আট ঠিক আছে চার দশমিক আট হচ্ছে ইএস ওকে তাহলে কি করব তাহলে প্রথমে হচ্ছে এই যেটা বলা আছে সেটা কেটে নেবো কত বলা আছে ছয় আর তোমার চার দশমিক আট তো এখানে বসিয়ে এটা নিয়ে ছয় কেটে নিলাম ওকে ছয় কেটে নিলাম তারপরে চার আট কেটে নেবো ঠিক আছে চার দশমিক আট তো চার দশমিক আট কেটে নিলাম এখানে বসিয়ে এটা হচ্ছে ছয় সেমি আর এটা হচ্ছে চার দশমিক আট সেমি আর এটা হচ্ছে বি ই আর এটা হচ্ছে ই এস ওকে এরপরে যে কোনো মাপের একটা দাগ আমি এখানে টেনে নিলাম ওকে টেনে নিলাম এখানে যেহেতু বলেছে নিচে তাহলে বি ই এখানে নিচে হবে তাহলে বি দেখো ছয় সেমি তাহলে এখানে বসিয়ে ছয়টা কেটে নেব ঠিক আছে এখানে বসিয়ে ছয়টা কেটে নেব মাপটা নিলাম তো এখানে বসাব দিয়ে এইখানে বসিয়ে এটা কেটে নেব ওকে দিয়ে দেখো ক্ষেত্রের আমরা জানি যে কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে বসিয়েও একটা কোন আঁকতে পারি নব্বই ডিগ্রি বা এখানে বসিয়ে আঁকতে পারি তো এখানে বসিয়ে নব্বই ডিগ্রি আঁকছি দেখো প্রথমে দেখো যে কোনো একটা মাপ নিলাম ঠিক আছে যেটা আগে দেখিয়েছি তোমাদেরকে তারপরে এই মাপটাই এখানে বসিয়ে এই এইখানে বসিয়ে এদিকে কাটলাম মানে হলো এটা আবার এখানে বসিয়ে এদিকে কাটবো ঠিক আছে এদিকে কাটবো তারপরে কী করবো এই মাপটাই আবার এখানে বসিয়ে এদিকে কাটবো আবার এখানে বসিয়ে এদিকে কাটবো ওকে দিয়ে এটা যোগ করে দেবো তাহলে নব্বই ডিগ্রি হয়ে গেল নব্বই ডিগ্রি হয়ে গেলো এটা বেঁকে গেল মুছে দিলাম সরি এরপরে দেখো চার দশমিক আটটা চার দশমিক আটটা এখানে বসিয়ে এরকম নিলাম দেখো এরকম নিলাম তো এখানে বসিয়ে এটুকু কেটে দিলাম ঠিক আছে এটা কত এটা হচ্ছে চার দশমিক আট ঠিক আছে আর এইখানে বসিয়ে দেখো এই যে মাপটা সেটা তো বিপরীত বাহুগুলো হবে মানে ক্ষেত্রে বিপরীত বাহুগুলি সমান তাহলে এই যে মাপটা হলো সেই মাপটা এইখানে বসিয়ে এই দিকে কাটবো ঠিক আছে বললাম এই মাপটা এখানে বসে এদিকে কাটবো এখানে কেন আমি চার দশমিক আটটা নিলাম তো তার কারণ হচ্ছে এই দিকে চার দশমিক আটটা হবে তাহলে এই দিকে চার দশমিক আট হলে এদিকেও চার দশমিক আট হবে তখন বিপদবাহগুলি সমান তাহলে চার দশমিক আটের মাপটা আগার নেই এইটা তাহলে এইখানে বসিয়ে এটা কেটে নেব ওকে যেটা যোগ করে দেব এখানের সঙ্গে এটা যোগ আর এইখানের সঙ্গে এটা যোগ ওকে তাহলে হয়ে গেল তাহলে এটা বি এটা হচ্ছে ই এটা হচ্ছে এস এটা হচ্ছে টি লিখবো কি অতএব অতএব বি ই এস টি ক্ষেত্র আঁকলাম আঁকলাম ওকে যার বাহুর দৈর্ঘ্য কত না ছয় সেমি এবং চার দশমিক আট সেমি লিখে দেবো ওটাও যার বাহুর দৈর্ঘ্য বি সমান কত ছয় সেমি এবং ইএস সমান কত চার দশমিক আট সেমি তো এটা এখানে শেষ হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তা কারণ হচ্ছে অনেকটা বড়ো হয়ে যাচ্ছে এরপরে বাকি যে অঙ্কগুলো থাকলো আট নয় দশ আর এগারোগুলো সেগুলো আমি পরের পাঠে নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো আর যতটা বাড়বে বন্ধুদেরকে শেয়ার করো ওকে ভালো থেকো